نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد এক মাস সিয়াম সাধনার পরে ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা জাতীয় ঈদগাহে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা একটু মনে মনে আল্লাহ তাআলার আলোকে হাজির নাজির জেনে এবং আল্লাহকে সাক্ষী রেখে দুইটা বিষয়ে নিজে নিজে আমরা ওয়াদা করি এবং নিজে অঙ্গীকার করি মনে মনে। একটা হলো যে এই মাহে রমজানুল মুবারকের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য তাকওয়া অর্জনের জন্য যে আল্লাহ সুযোগ দিয়েছিলেন এবং আমরা সেই সুযোগ গ্রহণ করে রব্বুল আলামিনের দেওয়া হুকুমকে পরিপূর্ণ পালন করার আহ্বান চেষ্টা করেছি এবং এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে সর্ব শ্রেষ্ঠ পুরস্কার তাকওয়ার পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তাকওয়ার পুরস্কার দান করেন। তো আমাদের অঙ্গীকার হবে এই মাহে রমজানুল মুবারকে যেরকম আমরা আল্লাহর হুকুম মেনেছি বাকি 11 মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পরিপূর্ণ পালন করব এবং কোরআন ও সুন্নাহর বাহিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে পদ্ধতির বাহিরে আমার ব্যক্তিগত জীবনে আমার সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমি আপনার চেষ্টা করব যেন সেই পদ্ধতি নবী সুন্নাহর তরিকা আমার সাধ্যমতো আমি তরি পালন করিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটা বিষয়, আজকে এখানে এত বড় জামায় দুনিয়ার কোনো বাকি উদ্দেশ্য নয়, কোনো লাভ লোভে নয়, একমাত্র লাভ একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, স্রষ্টার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই সুন্নাত। ঈদের দিন সকালে বক্তৃষে যিনি তসিফ দিতেন ফজরের নামাজ আদায় করে তারপরে খেজুর অথবা কোনো মিষ্টান্নকে ঈদগাহের দিকে তসিফ নিয়ে যেতেন, তাকবীর পড়তে পড়তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর পড়তে পড়তে তসিফ নিয়ে যেতেন এবং তাকবীর পড়তে পড়তে আবার তসিফ নিয়ে আসতেন, ঈদের নামাজ আদায় করতেন এবং সকলের জন্য বিশ্ব মুসলিমের জন্য সকলের জন্য প্রাণ করে সকলকে নিয়ে দোয়া করতেন। আজকে আমরা এখানে দোয়া করব এবং সকলে সকলের জন্য দোয়া করব। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আত্ম যত ধরনের কলহ নিজেদের দ্বন্দ্ব কলহ ছিল হিংসা বিদ্বেষ জিজ্ঞাসা পরস্তি কথাবার্তা যা কিছু ছিল সবকে উপেক্ষা করে আজকে আমরা এক ময়দানে একত্রিত হয়েছি রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমরা অঙ্গীকার করি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্দর সুন্দর একটা সমাজ এবং একটা রাষ্ট্র আমরা সহ অবস্থান যেন সুন্দরভাবে করতে পারি সেই উদ্দেশ্যে সমৃদ্ধির উদ্দেশ্যে ভ্রাতৃত্বের উদ্দেশ্যে আমরা নিজে কোনো অনৈতিক কাজ করব না। রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, ব্যক্তিগত হোক, সর্বপ্রকারের গর্হিততা অনৈতিক কাজ থেকে আমরা সকলে বিরত থাকব।
আমরা সকলে যে যে বিষয়ে দায়িত্বশীল, আমরা সকলে স্বস্থানে আপন আপন দায়িত্ব সকলে সুন্দর ভাবে পালন করব। এর ভেতরে যেন আমরা আমাদের পক্ষ থেকে সাধ্য অনুসারে ত্রুটি না হয়। আবার বলছি যে আমরা এই দেশে অসাম্প্রদায়িক একটা দেশ এবং আমাদের এই দেশে আমরা সুন্দর সহাবস্থান চাই। কোন রকম অশান্তি বিশৃঙ্খলা হত্যা প্রচার যেটা আমরা সবচেয়ে বেশি অপছন্দ করেন, এই ধরনের উস্কানিমূলক কোন কথা, কোন আচরণ, কোন ইঙ্গিত আমরা নিজেও দিব না, অন্যকেও পালন করব এবং বিরত থাকার জন্য সকলকে আমরা বলে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অনুসারে আমাদের এই দেশকে গড়ার এবং সমৃদ্ধশালী করবার এককভাবে প্রচেষ্টা করার তৌফিক দান করবার। আমি বছরে যে দুইবার ঈদের নামাজ হয় আমরা সাধারণ নিয়মের চেয়ে একটু ব্যতিক্রম, সেই জন্য আমরা এই নামাজ নিয়ম সম্পর্কে একটু জেনে নিই। আমরা নামাজ কীভাবে পড়বো, ঈদের নামাজ আদায় করব, আমরা যে বাড়ির থেকে নিয়ে চলে আসছি, ঈদগায় আসছি, আমাদের নিয়ে হয়ে গেছে অর্থাৎ অন্তরে মনে মনে আপনি নিয়ে চললেন যে আমি এই ইমামের পিছনে ঈদের দুইটা ওয়াজিব নামাজ সাধারণ ভাবে নিয়ম অনুসারে যে তাকবীরে তাহরিম আমরা বলি, নামাজে ঢোকার যে তাকবীর আল্লাহু আকবার বলবেন, এরপরে সালাম বলবেন, পড়ার পরে এরপরে আবার অতিরিক্ত তিনটা তাকবীর বলবেন। প্রথম তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর বলে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর বলে নামাজে যেভাবে হাত বাঁধে সেইভাবে হাত বেঁধে দিবেন এবং যথারীতি তেরাত করবেন। তেরাতের পরে যেই নামাজের বাকি অংশ এক রেখা যেভাবে আমরা করি রুকু সিজদার মাধ্যমে, সাধারণ নিয়ম অনুসারে আমরা সেইভাবেই করবো। এবং দ্বিতীয় রাখার যখন আমরা শুরু করলাম, ইমাম সাহেব সূরা ফেরাত পড়বেন, রুকুতে যাওয়ার পূর্বে, রুকুতে যাওয়ার পূর্বে, ফেরাত শেষ হয়ে গেল, রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত তিনটা ওয়াজিব তাকবীর বলবেন। প্রথম তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে রুকুতে যাবেন। এই হলো অতিরিক্ত নিয়ম এবং অতিরিক্ত ছয়টা তাকবীর ওয়াজিব, এটা আমরা এইভাবে নিয়ম পালন করে বাকি নামাজের অংশটুকু যথারীতি আমরা পালন করবো যেভাবে আমরা সাধারণ করে থাকি।